रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। বলেছিলাম আমি আমরা কি লাইভে প্রথম থেকেই আমরা লাইভে আচ্ছা প্রথম থেকেই লাইভে বিশ্বাস করতে পারছি না লোকটা আপনি কি এটা আগাবেন না ক্যামেরাটা সামনে নেবেন আচ্ছা আপনি তো মনে করেন যে এমন একটা মনে হইতেছে যে হ্যাঁ ক্রিমিনালের নিতেছি সাক্ষাৎকার তাকে দূর থেকে দেখানো হবে যার চেহারা বোঝা না যায় এমন তো না আপনি তো একজন সেলিব্রিটি হ্যাঁ আপনাকে চেহারা যত বেশি দেখাবেন এই লাইভটা তত বেশি ভিউ হবে হ্যাঁ আচ্ছা অলরেডি আমাদেরকে 60 জন দেখা শুরু করে দিয়েছে এই একসাথে প্রথম থেকে 60 জন আপনি চিন্তা করেন কল্পনা করে দেন আপনার সামনে 60 জন দাঁড়ায় আছে আপনি কিন্তু কম নাকি না 60 জন আপনি কিন্তু হেলায় ফেলতে পারেন না হঠাৎ করে 70 যদি হয়ে যায় যে 10 জন গেট ব্যাগে ঢেকে গেছে ঠিক আছে এটা 70টা মানে হলো 80 জন হয়ে গেছে মনে করেন যে হঠাৎ করে আচ্ছা আমরা কি পুরো 1 ঘন্টা এগুলো গুনবো এই আপডেট তো হয় না ক্রিকেট আপডেট হয় যে এই বলে স্কোর হয় আমরা এরকম স্কোর বলি এটা তো ধর শুধুমাত্র আপডেট হয় না বিভিন্ন ধরনের এই যে একদিন আজকে আমি বলে দিলাম ফিক্সিং টেক্সিং হয় যে বিভিন্ন ধরনের এই যে মনে করেন আমি আজকে বলে দিলাম যে 70 80 90 এগুলো বলে দিতেছি কালকে থেকে দেখবেন এসএমএস আসবে ভাই এখন কতজন দেখতেছে স্কোরটা একটু বলেন প্লিজ ভাই এখন কতজন দেখতেছে ভাইয়া রাতে ভর বাত কর দিল পে লাগায়া কাবু জানে কিউ ব্যাং ব্যাং ব্যাঙের শো আমরা দুইটা ব্যাং মিলে করি ব্যাংরা সর্দি আর ব্যাংরা শো এটার জন্য নাম হচ্ছে ব্যাং ব্যাং শো ব্যাং ব্যাং শো না আসলে একটা আচ্ছা আজকে প্রথমে একটা ব্যাং ব্যাং গান বাজলো বলে হচ্ছে ব্যাং ব্যাং শো হ্যাঁ তো কি হইতে পারে কালকে যদি ওই যে না এটা আমরা বলি না বলে আমরা বলি নাট বলটু আসলে ব্যাং ব্যাং শো যেটা ব্যাঙই এনে শো করে ঠিক আছে ব্যাঙের মতো লাফাতে লাফাতে আহে ব্যাঙের মতো লাফাতে লাফাতে ছোটা করে আবার ব্যাঙের মতো লাফাতে লাফাতে চলে যায় চলে যায় কে কি বললো কে কি করলো কে কি কাটলো কে কি নিলো কে কি দিলো তাদের কোনো যায় আসে না উই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি ঠিক আছে স্যার তো এটার জন্য এটা আসলে কিন্তু ব্যাং ব্যাং শো দ্যাটস ওয়াই আমি আজকে চাইছিলাম যে শোটা শুরু হোক একটা ব্যাং ব্যাং কিছু দিয়ে একটা ব্যাং দিয়ে শুরু করতে বলছে আমাদের আমাদের অফিস থেকে বলছে যে আজকে শোটা একটা ব্যাং দিয়ে শুরু করে দাও আমি বলছি আমরা ব্যাং ব্যাং গান দিই আমরা দুইবার ব্যাং একবার ব্যাং দিয়েছি আমরা ডাবল যা বলবে তার ডাবল আর আমাদের কাছে যা যা চাই আমরা বেশি বেশি দিই আমরা ডাবল ডাবল দিয়ে দেবে আমাদের বলছে যে একটা ভাই তোমরা দুজন মিলে একটা শো করো পরে আমরা 3 জন মিলে শুরু করছি আর দুই একজন আমি 2 জন আমাদের 10 টাকা দিলে আমরা 10 টাকার প্রোডাক্টই দেই অন্যদের মতো 10 টাকা নিয়ে 9 টাকার প্রোডাক্ট আমরা দেই না আমরা বলছি না ভাই হবে না যত টাকা দিয়ে তত টাকায় প্রোডাক্ট যদি পাইলাম তাহলে আমার লাভটা কোথায় কোথায় তখন আসলে ইভেলি বাবা তুই প্রোডাক্ট নে টিয়া দিস পরে তুই একটা প্রোডাক্ট নে টাকা তো হবেই তুই যে প্রোডাক্ট নিবি সেই টাকা দিয়ে তুই আরেকটা প্রোডাক্ট কিনবি কিনতেই থাকবি তখন বলো এই তো এটাই তো আমাদের সাথে সুটেবল আমাদের সাথে যায় ব্যাপারটা আমাদের যায় আমাদের আগে যেতেছে আমরা নেই কম দেই বেশি হ্যাঁ তখন আমরা রাজি হইছি যে হ্যাঁ ঠিক আছে আমাদের সাথে তো আপনাদের ব্যাপারটা ব্যাপারটা মিলস স্যার আপনি আপনি আসেন আমাদের সাথে আমাদের সাথে দেখেন তবে দেখার পরে তো না তো ফিদা বলতে ফিদা হো গে হাম লোক তোমারই পারফরমেন্স দেখকার ফিদা হো গে হাম লোক হ্যাঁ তোমারই পারফরমেন্স দেখকার আগে তারপরে যে তোমাদের সাথে ডিল করছিল তাকে আমি দিছি নিকাল কর যে তুই এই দুনিয়াতে সব আস নাই হ্যাঁ তুই এই যে অবস্থা হ্যাঁ কি কি বাজে অবস্থা এগুলো আমি বলি কারণ বলেছে নিজে যাকে বড় বলে বড় সে নয় সে 10 নয় না নিজে যাকে বড় বলে বড় সে নয় হয় লিসেনার যাকে বড় বলে বড় সে হয় আচ্ছা তো আমরা জন্য নিজেদেরকে আমরা সবসময় ছোট বলি আচ্ছা যদি লিসেনার যতটুকুই বলুক আমাদেরকে বড় মনে হয় মনে করেন আমরা বললাম 5 লিসেনার বলো 4 তাহলে আমরা ছোট হয়ে গেলাম ছোট হয়ে গেলাম এই জন্য সবসময় আমরা নিজেদেরকে জিরোতে রাখি লিসেনার যদি নাম্বার কাইটা কুটে 1ও দেয় তারপর কিন্তু আমরা বড় হয়ে গেলাম লেস ইজ মোর এগুলা তুই কখন ভাবিস এরকম আজাইরা জিনিসপত্র গুলা ইনস্ট্যান্ট আপনি কি মনে হয় এই আজাইরা জিনিস বলার জন্য আমি আরো কি সারা জায়গা সময় নষ্ট করব নো 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 লেস ইজ মোর পরে মানুষজন বলবো বলতো একলাই কথা বলে বলেন না মানে এইটা তো ভাবার কোনো চান্সই নাই হ্যাঁ মানুষজন এটা কি কি জন্য ভাববে মানুষজন দেখে
আগে তো শুনতো, এখন দেখে ডিরেক্টলি যে আসলে কে কথা বলে, কারা কথা বলে। না না আমি আর কথা বলবো না এখন, এখন আপাতত আর তো বলতেছি না, বলেন আপাতত বলটু বলবে না আমাদেরকে, বলটু জানাইছে ঠিক আছে। ওই এক মহিলার নাম্বারে এক অপরিচিত পুরুষের কল আসছে, মহিলা ফোন ধরেই যখন হ্যালো বল হ্যালো বলছে, তো ওই প্রান্ত থেকে বলতেছে আপনি কি মিস পিঙ্কি বলছেন? পিঙ্কি, মহিলা শুন বুঝলো যে এটা পুরুষ কণ্ঠ এবং নাম্বার সেভ করা নাই, সাথে সাথে চিল্লার চিল্লে শুরু করছে, দেখেন আমি পিঙ্কি বলতেছে এটা ঠিক আছে, কিন্তু আপনি যেটা ভাবতেছেন ওই রকম কিছু না, কিন্তু হ্যাঁ আপনার মতো এরকম মানুষের, আপনার মতো এরকম ছেলেদের কল আমার ফোনে এরকম প্রত্যেকদিন 30-40টা করে আসে বুঝছেন, আর আপনি যেহেতু আমার নাম জানেন আপনি বোধহয় জানেন যে আমি ম্যারিড, আর আমার হাজবেন্ড খুবই ভালো হাজবেন্ড, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে, আর শুনেন আমাদের ভালোবাসার লেভেলটা এমন না যে আমি কোনো ছেলের দিকে তাকাই না আর আমার হাজবেন্ডও কোনো মেয়ের দিকে তাকায় না, অন্য কোনো মেয়ের কথা চিন্তাও করতে পারে না, সো আপনি যদি অন্য কিছু ভেবে থাকেন তাহলে সরি ফোন রেখে দেন। এবার ওই প্রান্ত থেকে বলতেছে আমি থানা থেকে বলতেছি আপনার হাজবেন্ডরে মেয়েদের উত্ত্যক্ত করার কারণে থানায় ধরে আনা হয়েছে, নিয়ে যান। এগুলাই হয়, এই জন্য বলছি যে কখন আকবারে বেশি পেঁচাল পড়া দরকার কি। হ্যাঁ মানুষ কথা কম কবা, দুইটা সোকার দুইটা কান, দেখবা আর শুনবা, আচ্ছা একটা মুক্ত কথা কম কবা, আমরা বুঝতে পেরেছি তোমার মেলা ঝামেলা কুই মেয়ে যাবে, কিছু থাকবে না, একটা মুক্ত কথা কম কবা মানুষ। অনেক অসাধারণ একটি গান ভাই, কি আধ্যাত্মিক লেভেলে সত্য কথা বলছে। হ্যাঁ ছোটবেলায় শিক্ষকরা আমাদের কিন্তু বলছে কথা কম বলবা, গুড লিসেনার হও। আচ্ছা যখন তুমি গুড লিসেনার হবে গুড বক্তাও হতে পারবা। চিন্তা করেন এই 3 বছরে আমাদের এত এত গুড লিসেনার, তাহলে আমরা কত কত বক্তা তৈরি করেছি। লেখেন না কেন এগুলো, বাণী লেখেন না কেন? না বাণী লেখার জন্য আমাদের সাদাত কাব্য, সাকিব আহমেদ রতন, এরা তো আছেই। আবার কাব্য লিখছো তুমি পুরোটা? আবার বলবো আরেকে বলবো কাব্য হলে তুমি বই লিখিন না ওকে। হ্যাঁ ও বলতেছে যে ওই যে ছেলেদের আর মেয়েদের রিলেশনের ক্ষেত্রে কি হয়, ধর একটা মেয়ের নতুন রিলেশন হলো, ও যদি ওর বান্ধবীকে গিয়ে বলে যে দোস্ত ওই যে আমাদের ব্যাচের সাকিব রে তো চিনিস তাই না, সাকিব খান, ওই সাকিবের সাথে আমার মনে কর যে গতকালকে একটা রিলেশন হয়ে গেছে, ও আমাকে গতকালকে প্রপোজ করছে, আমরা গতকালকে থেকে ইন এ রিলেশনশিপ, এবার বান্ধবীটা বলবে আয় হায় দোস্ত কি করছিস, ও তো একটা লুচ্চা, ও তো একটা লাফাঙ্গার ছেলে, ও তো বিরাট বদ ছেলে, এর আগে আরো ক্লাসের 3-4টা মেয়েকে প্রপোজ করছে, তুই কিন্তু ওর সাথে একদম রিলেশনে যাবি না, ওরা কিন্তু আমি চিনি, হ্যাঁ তোর লাইফ হেল করে ফেলবে। আর ঠিক একই ব্যাপার ছেলেদের ক্ষেত্রে কি হয়, হইলে কি হয়, এক বন্ধু আরেক বন্ধুকে বললো দোস্ত আমাদের ব্যাচের সাদিয়া আছে না, গতকালকে ওর প্রপোজ করছি, ও অ্যাকসেপ্ট করছে। আরে দোস্ত সাদিয়ার মতো তো মাইয়াই হয় না, আমার নিজেরই ওরে ভালো লাগতো বুঝছস, আমি প্রপোজ করতে চাইতেছিলাম, ভালো হয়েছে তুই প্রপোজ করছ, এখন তোর গার্লফ্রেন্ড আমার ভাবি, পার্টি কবে দিবি? পার্টি হবে, তুই দেখ দেখ তোর তোর যদি ভালো না লাগে তারপর আমি আসছি, তুই আগে চালা যা, প্রথম ব্যাটিং তুই কর যা, পরে আমি ব্যাটিং করুন। ছেলেদের মনে কিন্তু হিংসা নাই, মেয়েদের মনে প্রচন্ড হিংসা, মনে হচ্ছে যে বান্ধবী ওই মেয়েটাকে আমার খুব, ছেলেটাকে আমার খুব ভালো লাগছে জানো, অনেক হ্যান্ডসাম, কী বলোস তোর টাইপের না কিন্তু বুঝছিস, ও কিন্তু একটু নোংরা টাইপের, আমি সেদিনকে দেখছি যে মাটির থেকে 5 টাকা তুলে ভিক্ষুককে দিয়ে দিচ্ছে, তুই তুই বল ওই 5 টাকা যদি করোনা লেগে থাকে তাহলে ভিক্ষুককে করোনা হয়ে যাবে না, ও তো কমন সেন্স নাই, কোন দিন দেখবি তোর গায়ে করোনা মুছে দিচ্ছে, বাদ দে করোনা মুছে দিছে, তোর টাইপের না, ও কিন্তু তোর টাইপের না, তুই বাদ দে, এটা অনেক ভালো ভালো ছেলে পড়ে আছে, ওই দেখ রাতুলকে দেখ কি সুন্দর, ছেঁড়া জামা পরে, রুস্কো কুসো চুল, সারাদিন টানে আর টানে, হ্যান্ডসাম আছে ছেলেটা বুঝছিস, আজকালকার বখাটে ছেলেগুলোই ভালো হয়, এগুলো হলে কান পরে দিব। আর পোলাগো দোস্ত আমার যা একটা গার্লফ্রেন্ড আছে ওই জন্য কোনোভাবে না জানি ঠিক আছে, আমি ওটা পরে দেখলাম, বন্ধু যা তুই টেনশন নিস না, আমি ম্যাম করতেছি, তুই খালি আইলে আমি সুইচ দিলে তুই খালি আয় পড়বি, কি কোঅপারেটিভ ছেলে পেলে। হ্যাঁ আর মেয়েগুলো এরকম কেন ভাই? না তবে এই উল্টা দিকটাও, আবার মেয়েগুলো দেখবেন যে ওর বান্ধবী বয়ফ্রেন্ডের সাথে ওর সবচেয়ে বেশি খাতির, বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে খাতির, ও বান্ধবী তার চাইতে বেশি, ভাই আপনি আসছেন এই হয়েছে সেই হয়েছে, দেখবেন যে ওর বান্ধবী ব্রেকআপ বললো ফ্রেন্ড, যে মেয়েটার সঙ্গে ছেলেটা সবচাইতে বেশি
স্মৃতি মেমোরি শেয়ার করে পরবর্তী রিলেশনটা তার সাথে তার সাথে হয়। কিন্তু আমাদের ছেলেদের মধ্যে রিয়া মনে করেন আপনার গার্লফ্রেন্ডের আমার খুব ভালো আছে, আপনার গার্লফ্রেন্ড থাকার সময় আমার খুব ভালো বলেন, যে আপনার গার্লফ্রেন্ড ছুটে গেল আমার লাগে তার আর কোনো কথা নেই, চিনি না ওই মাই চিনি না আমার আমার ছেকালিসস ছেকালিসস তুই তোর লাগে তোর চল চোখ পল্ডি তোর লোক যত ভালো সম কিন্তু মেয়েদের কেটে উদ্রা তুমি কাজটা ঠিক করো না, ও খুব কষ্ট পাইছে বুঝছো, ও এখন এগুলো কান্নাকাটি করতেছে এইগুলো করতে করতে, আচ্ছা ঠিক আছে চলো আমি আর তুমি করি, তুমি এটা ভালো ছেলে মেয়েটা বোঝে না ও বোকা তো, কিন্তু আমি আমার রিয়েলিস্টিক মেয়ে আমি এগুলো বুঝতে পারি, ঠিক আছে তোমার ব্যাপারটা আমি বুঝতে পারি, ও বুঝবে না তোমাকে কোনোদিন বুঝবে না, আমি তোমাকে যতটা বুঝি ও তোমাকে ততটা বুঝবে না, তাহলে ঠিক আছে আই লাভ ইউ ওকে আই লাভ ইউ টু, চলো আজকে থেকে আমরা দুজন আজকে থেকে আমরা হ্যাঁ ওর ওর চ্যাপ্টার শেষ বান্ধবী শেষ বান্ধবী তোর সাথে না এই ফাটাফাটি মারামারি বান্ধবী ছেড়ে দিছে বাস পুলার লগে লাটকে গেছে তবে এর বাস্তব সত্য শো হচ্ছে আজকে উল্টো ব্যাপারটা কি সেটা হচ্ছে ওই মেয়েরা যখন প্রেমে পড়ে বাকি শুধুমাত্র ওই মেয়েটাই জানে আর কেউ জানে না একদম সত্যি কথা ছেলেরা যখন প্রেমে পড়ে ওই মেয়েটা বাদে সবাই জানে ওই মেয়ে বাদে সবাই জানে আরে এই দুজন কিন্তু আলাদা একই ইনফরমেশন দুজন দিলে দুই রকম হয়ে যাবো মনে করেন ছেলেরা দিতেছে মানে এটা এক্সাইটমেন্ট ভাবি রে দেখছি দোষ এই জায়গাতে যাইতে দারুণ লাগতেছে তুই কিন্তু যাইস এবার যদি মেয়ে দেখে বয়ফ্রেন্ড যাইতেছে তোর বয়ফ্রেন্ডে দেখলাম একই কথা কিন্তু ঠিক আছে ওই গলিতে দেখলাম ওই গলিতে কিন্তু সাদিয়ার বাসা হ্যাঁ ওই সাদিয়ার বাসা ওর বাসার সামনে ঘোরাঘুরি করতে দেখছি আমি ওখানে দাঁড়ায় থাকবো কেন আমি এটা কাজে বেরিয়েছিলাম চলে আস আগেই বলছিলাম এসব ছেলে পেলে কিন্তু ভালো কি সমস্যা নেই তারপরে ওই ফ্রেন্ডদের ক্ষেত্রে এটা কি হয় কি রে দোষ তোর লগে কি ওই মানে পিঙ্কির ব্রেকআপ হয়ে গেছে না তো দোষ ব্রেকআপ হয়েছে এটা কি কস তুই ও তাহলে চিল কর দোষ মনে হয় তোর ইয়ে হইব মানে ওর কাজিন টাজিন হইব ওই রিক্সা দিয়ে ঘুরতে দেখলাম এক ফ্রেন্ডের লগে এক পোলার লগে বুঝছো চেহারা মিল আছে বোঝা যা যে বংশের বুঝছো তুই টেনশন করিস না কিন্তু মেয়ে রইলে কি হইব তোর সাথে কি ওর ব্রেকআপ হয়েছে না তো দেখ ব্রেকআপ হয় নাই এখনই একটা মেয়ের সাথে ঘুরতেছে রিক্সায় ও আগেই বলছে শেষ স্টেডি হয় ভাই বিশেষ করে আগেই বলছি আগেই তোরা তো আগে বুঝিস কেন তোর আগেই জন বুঝে তো থামাস না কেন হ্যাঁ আগেই বলছিলাম করে আগেই বলছিলাম সব মেয়ের আগেই সবকিছু জানে আগেই বলছিলাম দেরি করে ব্রেকে যাইতেছে এর জন্য কাটে কিনা এর আগে জানতাম আগে যদি জানতাম রে বন্ধু কেটে দেবা কুচ করে শুনছেন ইভালি প্রেজেন্স নাট বল টু দ্য 2.5 যেটা করতে হবে SMS করবেন কমেন্ট করবেন ফোন করবেন SMS করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে আর হচ্ছে কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে একটি লাইভ আছে আজকে এখনো পর্যন্ত বলটু ক্যামেরা জ্যাক খুলে ফেলেনি না না ক্যামেরা জ্যাক একদম হাইজ্যাক হয়ে আছে এখনো পর্যন্ত লাইভ চলছে এবং আমার জন্য বিশেষ করে সুপার গ্লুতে জ্যাকটা লাগাই দিছি আশা করি যে 8টা পর্যন্ত চলবে তো আপনি এই লাইভে কমেন্ট করতে পারেন কোনো জোক থাকলে পাঠিয়ে দিতে পারেন আর ফোন করার জন্য 7:40 থেকে 02-55-03-6659 তো ক্যামেরায় টিভি দেখাবা তাই না ঠিক আছে দেখো ব্রেকে দেখা যেতেই পারে পিছিয়ে ছোট বিরতির পর আবি আবি ব্রেক থেকে আসলাম ব্রেকের পরে সবাইকে জানালাম ইভালি প্রেজেন্স নাট বল্টু টু ফান কিংস হে Yes, welcome to Evil Present Not Bold to the 2-Fun Kings only on Capital FM 94.8. আপনারা শুনছেন এবং শুনতে থাকবেন আটটা পর্যন্ত ওয়াজ দ্যাট আই সালা এবার আমাদের কি করতে হবে এই সালা কো সালি সে প্যার হো গয়া
আচ্ছা আমাদের এখন কমেন্ট পড়তে হবে, কমেন্ট পড়তে হবে, আমাকে এসএমএস করতে হবে। দেখতে যাচ্ছি হাবিবা লিখেছে, দাউদকে ইমরান লিখেছিল, ইমরান আমার কমেন্টটা পড়বেন প্লিজ। কোন ইমরান? আমাদের ইমরান, আমাদের ইমরান, আমাদের ইমরান আমাকে ডাইরেক্ট মেসেজ পাঠাইছে, ও বুঝছে আমার কাছে লিখলে পড়ুম না, ও ডাইরেক্ট লিখেছে গেঞ্জিটা চিনা চিনা লাগতেছে, লাইভ মনে হয় না, ও বলছে এটা লাইভ কিনা শিওর হওয়ার জন্য আমাকে পাঠাইছে। এবং আমার কয়েকটা ফ্রেন্ডও হৃদয় উত্তরা থেকে আমাকে লিখছে যে আসলেই লাইভ কিনা চেক করতেছে, ঠিক আছে, আমার স্ক্রিনশট নিয়ে এনে পাঠাইতেছে। তো হৃদয় যদি শুনে থাকো, দেখো আসলেই লাইভ আমরা কথা বলছি। হৃদয়, এটা হৃদয় আপনি চিনেন, উত্তরার মানে ভাই ব্রাদার আর কি আমাদের। বজ্জাতা হাড্ডি লিখেছে, কবি বলেছে যেখানে সম্মান নাই সেখানে যেও না, তাই বলে কি আমি আমার বাসায় যাব না। হাবিবা দাউদকান্দি থেকে লিখেছে, আল্লাহ আপনাদের বিচার করব, এতগুলো এসএমএস করি আপনার পড়েন না, এটাই তার প্রথম এসএমএস ভাই। এবার আল্লাহ আর তুমি বিচার করো, কার বিচার তুমি করবা, তুমি করো। সুরাইয়া তুল লিখেছে, ও সুরাইয়া তুল হুর, বাবারে ডেমরা থেকে লিখেছে, কমেন্ট করতে গেছিলাম অনেক ভিড় দেখে করোনার ভয়ে এসএমএস করলাম। রতনাল হাসান লিখেছে, যদি কখনো নিজের ভুল জানতে ইচ্ছে হয় জাস্ট বউয়ের একটা ভুল ধরে দেখেন, এইবার দেখবেন শুধু আপনার না, আপনার 14 গোষ্ঠীর ভুল সে তুলে ধরে লিস্ট ধরে দিবে, লিস্ট তুলে ধরে তারপর বুঝতে পারবেন জীবনে কত ভুল করেছেন, আর সবচাইতে বড় ভুল ছিল আপনার বিয়ে করা। এটা কে লিখছে? রতনাল হাসান। রতনাল হাসান, তুমি কি আমাকে টাইপ করে দিতে পারবে? আমি ল্যামিনেটিং করে ঘরে লাগাবো, ল্যামিনেটিং করে আমি ঘরে টানিয়ে রাখবো। আমি রূপগঞ্জ থেকে নুসরাত জাহান তিশা, নাটবল্টু ভাইয়া জানো ছোটবেলায় দোকানদারকে ছেঁড়া টাকা দিয়ে মনে মনে দোয়া করতাম, আমি দোয়া করতাম আল্লাহ যেন না দেয়, আল্লাহ আল্লাহ যেন না দেয়, এটা আমরা এখনো করি, দিয়ে টেনশনে থাকি, ভাঙতি টাকা তাড়াতাড়ি ফেরত দিলে দোর দিব একটা, এরকম একটা ভাবে থাকি। জিদনি আল আরহাম লিখেছে, কখন ক্যাপিটাল FM এসে ভিড় জমাবে যখন জানতে পারবে সজল ভাইয়া পাত্রী দেখছে। মেহেরিন সাভার থেকে লেগেছে, আম পাতা জোড়া জোড়া জামাই পিটাবো উড়া ধুরাই, এই এই এসএমএস মানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বার আমাদেরকে পাঠিয়েছে, মাঝে মাঝে যখন মনে হলো সপ্তাহে একদিন, অনেকদিন ধরে এই এসএমএস কে পড়ে না, পাঠায় না, একদিন কেউ পড়ে না তখন একজন পাঠায় দেয় আর কি। মেহেরিন সাভার থেকে লেগেছে, সজল ভাইয়া তুমি কি এখনো কোনো স্টুডেন্টকে পড়াইবা? ইন্টার ফার্স্ট ইয়ার গ্রুপ হিউম্যানিটি, আচ্ছা হিউম্যানিটি, আর 6,000 টাকার বেশি দিতে পারবো না, যদি রাজি থাকো তাহলে। বাবা, নিজের স্যার নিজেই খুঁজতেছে, হ্যাঁ এটা হলো ওই সিস্টেম হতো, মানে পড়াইতে পড়াইতে স্যারের সাথে প্রেম, তারপর ভেঙে বিয়ে। লিখেছে এই সালা সবুজ আরফিন লিখেছে, বল্টু ভাইয়ের একটা অস্থির গান, কি বল্টু ভাই আর একটা অস্থির গান গান দেখি, কোন অস্থির গান, অস্থির গান কোনটা গাইলাম, তাতে কোনো গান। অনামিকা শান্তা লিখেছে, কেমন আছো তোমরা? ভালো আছি আমরা অনামিকা। লিজা মিটাচর থেকে লিখেছে, কাল আমাদের প্রাইভেট টিচারকে এর বাড়িতে একটা পার্টি দেব। আচ্ছা বল্টু তুমি চলে আসো, আর আসার সময় নাটকে রেখে আইসো, নাটকে আনতে হবে না। বাবা বাবা বাবা, তো পার্টিতে আমি কে করবোটা কি? কাপড় ধোয়ার প্যারা থেকে বাঁচতেই ছেলেরা মূলত বিয়ে করে, তা না হলে বউ আহামরি কিছু না। ও মা, কাপড় শুধু কাপড় দিব, আব্দুল্লাহ বিন ইমাম। আফরা মিরপুর থেকে লিখেছে, একটা ছেলে আইসা দারোয়ান আঙ্কেলের কাছে আমার খোঁজ করছিল, বাসায় লিফট নাই শুনে চলে গেছে, কি ব্যাপার? বাসায় লিফট নাই শুনে চলে গেছে মানে কি? মানে ও মনে আমার মতো মোটা ছিল, অলস, লিফট নাই, থাক তাহলে আফরার লোক, আমি প্রেম করে লাভ নাই, অন্য বাসায় যাই যেখানে লিফট আছে। সবুজ আরফিন লিখেছে, বল্টু ভাই আপনি আপনার বাজে কণ্ঠে মধুর আরেকটা গান গান দেখি। বাজে কণ্ঠ সবাই দেখতে চাইতেছে আমার বাজে কণ্ঠে গান কেমনে আমি গাই। শিফা বিনতে রবিউল লিখেছে, বান্ধবীর ব্রেকআপের পর বান্ধবীকে এক সপ্তাহ সান্ত্বনা দেওয়ার পর বান্ধবীর কাছে কূটনীতি, কি কূটনীতিতে পরিণত হওয়া আমি। বান্ধবীর ব্রেকআপের পর বান্ধবীকে এক সপ্তাহ সান্ত্বনা দেয়, তারপরে হচ্ছে বান্ধবীর কাছে কূটনীতিতে পরিণত হয়েছে। প্রিন্সেস লুবনা লিখেছে, আজ আমার এসএমএসটা কি রোমান্টিক করে পড়ো। আচ্ছা রোমান্টিক করে পড়তে হবে, বল্টু পড়লেই ওটা ফানি মনে হয়, বল্টু পড়। আসলে আব্বুকে আর তোমাদের ছাড়া কাউকে এসএমএস করি না, আব্বুকে আর তোমাদেরকে ছাড়া কাউকে এসএমএস করি না। তো আব্বু কি আমার, আচ্ছা আব্বু কি আমার ফটে গিয়ে, আব্বু কি দাঁড়ান দেখে নি কই হারাই গেছে, আব্বু কি আমার এসএমএস রোমান্টিক করে পড়বে? ও এসএমএসটি শ্রাবণী আপু ভালো, মানে কি আমি বুঝলাম না, ওর আব্বু রোমান্টিক করে পড়বো না, এখানে আমার শ্রাবণী ঢুকে গেছে। দুম্বা জুম্বা লিখেছে আমাদেরকে, দুম্বা জুম্বা,
কারণ ওর বাবার নাকি চাকরি চলে গেছে, এখন ওর ঠোঙ্গা বানিয়ে সংসার চালাচ্ছে। ব্যাপারটা প্যাথেটিক, মজা করা ঠিক না। আমাদের কে লিখছে জানেন? ডোনাল্ড টাম্প। ডোনাল্ড টাম্প লিখেছে আমেরিকা থেকে। আচ্ছা, আমেরিকা থেকে। হাউ আর ইউ বল্টু, আমি তোমাদের খেয়ে শুনতাছি। ডোনাল্ড ট্রাম্প পুতিনের কাছে ভ্যাকসিনের প্রাইস জানতে চাইলো, ভ্যাকসিনের প্রাইসটা জানাও, ইনবক্সে আসো। রাশিয়া থেকে রিপ্লাই, হ্যাঁ সাপু ওয়ালাইকুম আসসালাম। ইয়া আই এম সাপু টেক মাই সালাম। ম্যাটকাও রোগ হয় সেসব গরুর, ম্যাটকাও রোগ কি হয় আসলে? আমি ছোটবেলা থেকে শুধুমাত্র জোকই শুনেছি ম্যাটকাও ডিজিজ নিয়ে, কিন্তু হচ্ছে যে হয় কিনা আমি জানি না ঠিক। আমি রেড কাও প্রথম যখন হচ্ছে যে এই ম্যাটকাও ডিজিজ সম্পর্কে হচ্ছে জোক শুনেছিলাম, তখন বুঝতে পারতেছিলাম না আসলে এটা কি, মানে জোকের স্বার্থে এটা ব্যবহার করা হয়েছে না সত্যি সত্যি কোনো রোগ আছে। আমি রেড কাও দুধ অনেক খেয়েছি, ম্যাট কাওর খবর জানি না। যে ম্যাট কাও রোগ হয় সেসব গরুর, যেসব গরু প্রেম করে, তাই গরুদের উচিত প্রেম না করা। আমি মানুষ গরুর কথা বলছি। নাজমুল হাসান বিল্লাল লিখেছে বিয়ে বাড়িতে বিয়ে হয় দুইজনের আর প্রেম হয় সাত আট জনের। এটা কিন্তু সত্যি কথা ভাই, একটা বিয়ে মানে মানে সাত আটটা প্রেম কোনদিন হলো না। আরে মানুষের কথা বলেছে না, মহামানুষের তো গান হবে একটা। চলো আমরা ফান কলেজে, আপনি গান শোনাতে পারেন আমাদের। আমরা আজকে লিসেনারদের কাছে গান শুনবো। আমার বাজে গলার গান আর তোমার কত শুনবা, তুমি কি বোর হও না? হ্যাঁ আজকে লিসেনারদের কাছে গান শুনবো। দিস ইজ ফান কল, এখনই আমাদেরকে কল করতে পারেন 02550366659। দিস ইজ আওয়ার নাম্বার। সত্যি কথা হয়েছে ফোন বাজছে, এই নাম্বারটাই সঠিক 02550366659। হ্যাঁ এটা লাইভ হচ্ছে, আমি তো ফোন ডিরেক্ট রিসিভ করতেছিলাম বাবা, এক সারা হয়ে গেছে আজকে। হ্যালো, আছে কেউ? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি প্রমা বলতেছি। আমি তোমা না, ট্রমা থেকে উঠছে। তুমি ট্রমা? আমি ট্রল। প্রমা 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 প্রমা, আমি তো প্রমো শুনছি, প্রমো থেকে প্রমা। হ্যাঁ তুমি প্রমা, আমি প্রমো। কি করো তুমি? প্রমা আমি প্রমো, তুমি প্রিয় আমি তমো। ওরে বাপ রে, অনেক সুন্দর, ওয়াও বিউটিফুল। থ্যাংক ইউ, আই এম বিউটিফুল অলওয়েজ। হ্যাঁ আসলে তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ ফ্রম মাই ব্যাক সাইড। এটা কি ধরনের ধন্যবাদ, এটা কি ধরনের ধন্যবাদ? প্রমা বলো। প্রমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি প্রমা। এই বলতো তুমি নাকি বাবা হইতেছো? হ্যাঁ এটা আমি তোমার থেকে শুনলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মিষ্টি খাওয়াইলাম না, এটা কেমন কথা? এটা এটার কাউকে বলো না, আমরা তোমার পার্সোনাল ব্যাপার থাকুক না। আয় আয় আমরা তোমার পার্সোনাল কথা, তোমার পার্সোনাল ব্যাপার। তাহলে এটা তুমি জানো কেমনে, এটা আমার বলো। এই যে গন ফেসবুকে তো কতই ছড়াইতেছ না? কে ছড়াইতেছে ফেসবুকে? ছড়াইতে কত কথাই ছড়ায়, এই তো ছড়াইছে যে রাশিয়া থেকে পুতিনের, রাশিয়ার পুতিন ট্রাম্পের কাছেই চাইছে ভ্যাকসিন চাইছে। এটা ফেসবুকে ছড়াইতেছে মানে কোথায় কোথায় ছড়াইতেছে? এই বলতো এটা তুমি নিজের মুখে বলছো একদিন রেডিওতে। আমি বলছি আশ্চর্য, এগুলো বলে বেড়াচ্ছিস তুই? কবে বলছিস? আমরা জানতে পারি না, তুই রেডিওতে বলে বেড়াস? অদ্ভুত কেন তুই বলছিস আমাদের ব্যাপার? আমি আমি জানি না, এত কিছু কেমনে জানলো বুঝতে পারতাছি না। এর মানে আমি বলছি মানে আমাদের ব্যাপার আমি জানি। আচ্ছা কবে বলেছে বলো তো? আরে সেদিনই তো বললাম এটা কি, ওই যে আরেকজন যে বললো না যে এই বল্টু কথা শুনে মনে হচ্ছে এই পরে বলে আমাদের ব্যাপার আমি জানি না, আরেকজন জানে। এর মানে ফেসবুকে কোথায় এগুলো পাওয়া যায় কোথায়? আমি একটু ঘুরে আসি। আচ্ছা ওই কথা বাদ দাও তো। আচ্ছা বাদ দিলাম, জানো কি জানি, আমার না বিড়ালে তিনটা বাচ্চা হয়েছে, আমি বাচ্চার নাম কি রাখছি? তোমার বিড়ালের বাচ্চা হয়েছে? ও সবার বাচ্চা খবর দিয়ে বেরে দিল। বল্টু রইতেছে নিজের বাচ্চা, তোমার রইতেছে বিড়ালের বাচ্চা, কেন? হ্যাঁ সবই গুজব। না সে ঠিক আছে, নাম তুমি রাখছো তো, ওর বাবাকে খুঁজে পাইছো?
বিদেশ থেকে খাওয়ায় ঠিকঠাক মতো বিড়ালকে খাওয়ায়ও হ্যাঁ কি খাওয়াবে আমি বিড়ালে যেমন খাওয়াই আচ্ছা মতো পিটাই বিড়ালটা তুমি কি খাওয়াও ভাত খাওয়াই দুধ দিয়ে ভাত খাওয়াই মাছ দিয়ে ভাত খাওয়াই মানুষ ভাত খেতে পারতেছে না ওখানে লালটু কালটু পোল্টু কি বলে ভাত খাইতেছে আচ্ছা ভাত খাও মাঝে মাঝে কাটাও খাওয়াই শোনো একটা কথা শোনো বলো লাস্ট তাড়াতাড়ি বলো কাজ করো তুমি বানাও আমরা শুনি প্রমা শোনো আমি কবিতা বানাইতে পারি না নিজে পারে না আরেকজনকে তুমি গান বানাও বলতে চাচ্ছিলাম তুমি তো কবিতা লিখতে পারো না তুমি গানও গাইতে পারো না তুমি কি পারো বিলের বাচ্চা আগামী ফোন দেওয়ার আগে আরো তিনটা বিলের বাচ্চা তুমি বানাও এবং আমার বিড়ালের বাচ্চা হয়েছে এবং তাদের একটা সেলফি তুলে পাঠাইও তোমার সাথে আমরা দেখবো তোমার মতো হয়েছে না বিলের মতো হয়েছে আমার সন্দেহ তো তোমাকেই হয় না বিড়ালের বাবার মতো হয়েছে বললো না বিলের বাবার মতো হয়েছে না বিড়ালের বাবা মনে কুইতে করে কু করে কুরা কুইতে কুইতে হ্যালো হ্যালো প্রথম ফোনটে প্রমা আমাদের কানটা তালা ঝালা করে দিয়ে গেছে হ্যালো এ কি পাকা কথা বলতেছে পচা কথা বলতেছে কে কার সঙ্গে কথা বলছে জানি গুজুর গুজুর হুচুর হুচুর কেন ও আচ্ছা বলটু বল বলটু হ্যাঁ হ্যাঁ কি মার দিবা কেন মার দিবা শুনতেছিস না কিন্তু জোরে বলো আচ্ছা ও বারবার টাকার খোটা দাও কেন তার মানে প্রিন্সেস রুম না আচ্ছা তুমি কি ওয়াশরুম থেকে ফোন করেছো আচ্ছা মনে হচ্ছে ওয়াশরুমে অনেক আছে শোনো ফোনটাও কমোডের মধ্যে পড়ে গেছে কিন্তু হচ্ছে লাইন কাটেনি কমোডের মধ্যে মাথা দিয়ে চিল্লায় কথা বলছো লাইন কাটেনি এরকম অবস্থা তোমার কেন আমি তো শুনতে হ্যাঁ শুধু নিজে শুনতে পারলে হবে আমরা যে পাচ্ছি না আমাদের কাছে মনে হচ্ছে তুমি আমাদের সাথে গুজুরু গুজুরু ফুচুরু ফুচুরু করতেছো লুবনা কথা আসলে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন ব্যালেন্স লো আজকে এইজন্য ভলিউম মূল্য শোনা যাচ্ছে ফোনে টাকা না আবার ফোন দিলাম উনি হ্যালো হ্যালো জি কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমরা শুনতে পাচ্ছি আপনি কে বলছেন কোথা থেকে বলছেন এবার আমাদের শুনতে পাচ্ছে না হ্যাঁ তোমার নাম কি হ্যালো কি নাম তোমার মামুনি আর চেষ্টা করে লাভ নেই তো ওই যে আম্মা চলে আসছে এত করা এত কথা হ্যালো হ্যালো করতে করতে আম্মা চলে আসছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কি নাম নাম কি কি নাইম ঢাকা থেকে নাইম নাইম কেমন আছো আমরা ভালো আছি জি 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 নাইম আমাদের জোক শোনাবা কি পারো তুমি খালি শুনতে পারো ভেরি গুড তাহলে ফোনটা কেটে রেডিও দিস শুনো কি এর একটা জোক তো আমরা বলবো আমরা যে জোকান কাটে জোক বলবো অপেক্ষা করো ঠিক আছে কেমন কিছুই করতে পারে না খালি শুনতে পারে তাহলে শুধু শুধু কেন ফোন দিয়ে কথা টাকা নষ্ট করতেছে ও বলতে পারতো আমি টাকা নষ্ট করতে পারি ঝগড়াও করতে পারো না আমি ফোন ফেলে দিয়ে সেখান থেকে লাউড স্পিকারে কথাও বলতে পারো কথা বলতে পারো না কিছুই পারো না তুমি প্রমাণ মতো ঝগড়া করতে পারো না কবিতা তুমি বিলের বাচ্চা বানাইতে পারো কোথা থেকে বলছেন কি সমস্যা আজকে আই ডোন্ট নো ওরা কেউ শুনতে চাচ্ছে না আমাদের কথা আমরা আমরা যতই বলি লিসেনার আমাদের কথা শুনে আসলে শুনে না হ্যালো প্রমাণ হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কি নাম আপনার? আমার নাম সানজিদা। সানজিদা, আচ্ছা সানজিদা, আপনি ঝগড়া করতে পারেন? না মোটামুটি। না মোটামুটি, আচ্ছা শুরু করেন। ও আপনি অনেক খুশি, জানেন তো আমি কত খুব ভালো চেষ্টা করছি। আচ্ছা, খুব বেশি খুশি হলে আপনি কি করেন বা কি করতে ইচ্ছা করে আপনার? খুব খুশি হলে আপনি এটা করেন? আচ্ছা বাদ দিলাম, আমরা ভালো আছি কিনা বলবো না, বাদ দিছি পুরো। আমরা অনেক ভালো আছি বলবো না, আমরা বলবো না, বলবো না। আকাশের চা দিনে দেবো। আজকেই তো না, আজকে তো এক তারিখ, বলে দিলাম। কেন আমি হইতেও পারি, আমি কিন্তু হইতেও পারি। বাবা রে, আমি তো এই জন্যই দুপুর তিনটা পর্যন্ত ঘুমাইছি আজকে, রাত জেগে থাকতে হবে। কি সাসপেন্স! তাহলে তোমাদের করার ইচ্ছে আছে তাই না? আমাদের কি করার ইচ্ছা আছে? ভাইজা গেছে, তার মানে তোমাদের করার একটা করার ইচ্ছা আছে। ইয়েস, আমরা তো আজকে তো ইয়ে হবে না, লটারি হবে, নাম উঠে গেলে তো থাকতে হবে, নাম উঠে গেলেই আজকে হট সিটে বসতে হবে। বল তো বানা পড়, আমি না শুনবো, বুঝছো? তোমাদের অনেক শুনতে অনেক ভালো লাগে তাই। ওর নাম কি বলছে? কি জানি, নাম তো মনে নেই। তোমার নামটা কি বলছো? সানজিদা। সানজিদা, আমাদের শুনতে কেন ভালো লাগে সানজিদা? তোমার এই বলে বুঝাতে পারবো না, আমি কত এসএমএস করি, এসএমএস গুলো যায় না নাকি? কি একটা এসএমএস কোনোদিন কি এত অবস্থা? তুমি কাকে কাকে কোথায় কোথায় এসএমএস পাঠাও বলো তো, আমাদের তো কাছে আসে না একটাও। কেন 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 তুমি? হ্যাঁ হ্যাঁ, আমরা ব্রেকে যাই না? ব্রেকে যে ফিরবি কখন? এমনি বসে থাকি, আমরা দুই তিনটা গান খেয়ে দিই এর মাঝে। যাওয়ারই সময় ছিল না যে ফিরে আসলাম, ফিরে আসার পরে তো আরো নাই, তারপরে আরো কিছুক্ষণ তো আমরা আছি, আরো কিছুক্ষণ এই সময়টা যেটা করতে হবে সেটা হচ্ছে শেয়ার গুলো করে দাও, দেখো ঘোরে কিনা, আরো কিছু ঘোরাঘুরি বাকি আছে, বাকি কে জানি। আমার হেরে গলায় আরেকটা গান শুনতে দিছিল, হ্যাঁ অস্থির একটা গান, গান অস্থির গান গাইছি দেখছো, মানে আমার শরীরে অস্থির লাগছে না, মাথাটা ঘুরতেছে, কেমন জানি প্রেসার বেড়ে গেছে, মাথাটা ঘুরতেছে, মনে হচ্ছে মুখ খেলে একটু ভালো লাগতো, এরকম লাগতেছে না? অস্থির গানের একটা, বুঝছো? আমাদের ইমরান লিখেছে, আমার কমেন্টটা পড়েন, আমি আপনাদের বিশাল ফ্যান। বিশাল ফ্যান, তোমার সাইজ তো মনে করো বাড়ে নাই, রতনাল হাসান, এমডি শাফি আহমেদ, প্রিয়া মনি, রতনাল হাসান বজ্জাতের হাড্ডিতে দেখতে পাচ্ছি, আরো দেখতে পাচ্ছি কে 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 কে, মমিন মিয়া, প্রিয়া মনি, মাহাদি ইউসুফ, তারপরে এমডি শাফি আহমেদ, মুস্কান জাহান, হৃদয়ের মাঝে হোগলার বেড়া, বজ্জাতের হাড্ডিতে বললাম একবার, আবদুল্লাহ বিন ইমাম দেখতে পাচ্ছি শেয়ার করেছে, তারপরে শেয়ার করেছে বাপ্পি রায়ন, বাপ্পি রায়নকে অনেকদিন পর শেয়ার করতে দেখলাম, বাপ্পি রায়ন, সানি লিওনের ক্যামেরাম্যান বলটু ভাই, তোমার কানের ব্যথা ভালো হয়েছে? আমার প্রচুর কানের ব্যথা করতেছে, হ্যাঁ আমার কানের ব্যথাটা তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। এস এম মুখে শেয়ার করেছে, আরে ভাই জিয়া, আরে জিয়া ভাই, ওকে জিয়া ভাই আজকে আসে নাই। এফ এম বুকা জাহাঙ্গীর আলম শেয়ার করেছে, তারপর শেয়ার করেছে এম ডি অলিউল্লাহ রেদওয়ান, উনি মানে নতুন, ওনার নাম আমি আগে কখনো দেখিনি, আজকে ফার্স্ট, রেদওয়ান ভাই ওয়েলকাম। এম ডি নাজমুল হাসান বিল্লাল, একেও নতুন, একেও আমি আগে দেখিনি। সাদাত কাব্য, বল্টু ভাইয়ের যোগ, এক বলদ জীবনের প্রথম বাসে উঠছে, বাসে উঠে সামনে সিটে বসছে, অনেকক্ষণ মনোযোগ দিয়ে বাস চালানো দেখতেছে, তো দেখতেছে মানুষজন বলতেছে কি রে এই বলদ এক পলকও ফলায় না, বাস তো মাঝপথে নামছে, ড্রাইভার উঠে দেখে ওর গিয়ার নাই, যেই গিয়ার ধরে লাড়াচাড়া সেই গিয়ারই নাই,
বলদ বলদ এই যে আমার হাতে গিয়ার ড্রাইভার তোর হাতে কেন বলদ সে কখন থেকে দেখতেছে আপনি এটা খোলার চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবে খুলতে পারতেছেন না তাই চিন্তা করলাম খুলে রেখে দিই নাহলে তো ভেঙে ফেলবেন এবার চালান থ্যাংক ইউ সাদাত কাপু থ্যাংক ইউ মেহেদি হাসান বিপ্লব শেয়ার করেছে আর অনেকেই শেয়ার করেছিল পড়ার সময় নেই আমাদের আমাদের একদমই সময় নেই যে ফ্রেন্ড তার ফ্রেন্ডকে বলতেছে এই যে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করছি প্রোডাক্ট অর্ডার কি একটা জিনিস যে পাইছি দোস্ত মানে আমার বিশ্বাস উঠতে গেছে গা অনলাইনের থেকে বলছে কেন কি বিশ্বাস উঠে গেছে ও চাইছে একটা আইছে আরেকটা কয় দেখ অনলাইন প্রোডাক্টের উপর অনলাইন বিজনেসের উপর বা হচ্ছে অনলাইন শপিংয়ের উপর অনলাইন শপিং নিয়ে এইসব বলা একদম ঠিক না তুই নিজেও চিন্তা করে দেখ তুই দেখতেও কিন্তু তোর প্রোফাইল পিকচারের মতো না এই জন্য অনলাইনে সব কিছু নিয়ে তুই বলবি না মানে অনলাইনে অনেক সময় এমন এমন জিনিস আসে পরে মনে আইফোন অর্ডার করলে এটা আহে তখন এটা সিলে মারলে কিছু হয় না মানে এটা হয় অনলাইনের প্রতি সবার একটা ভুল ধারণা থাকে যেমন এক লোক হঠাৎ করে আসছে আয়সা কলিং বেল চাপছে চাপার পরে বলছে আপা আপনার যে এই অর্ডারটা ছিল ওটা দিয়ে গেলাম বলে আমি তো অর্ডার করি নাই ভাই তারপরও কেন ডেলিভারি দেখেন সেম কষ্টটা আমার বোঝেন এবার আমার বড় ভাইয়ের সাথে আপনি প্রেম আপনি হঠাৎ করে কালকে যে এই সংবাদটা দিচ্ছেন সে তো অর্ডার করে নাই তারপরে আইসা পড়ছে আচ্ছা এই জন্য অর্ডার ছাড়া ডেলিভারি পেতে কেমন লাগে বুঝেন বুঝলে বুঝপাতা না বুঝলে অনেকটাই মাথার উপর দিয়ে যাবে তারপর আজকে আর বোঝানোর সময় নেই আবার আগামী কালকে কথা হবে দেখা হবে টাটা ফ্রম ইভিলি ব্রাদার্স নট বল টু দ্যাট ওফান কিংস Capital FM 94.8, Desher number one music station.